হ্যালো গাইজ, গুড ইভিনিং। আজকে ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, ভিডিওটা বাজে হচ্ছে 7টার সময়, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে বিকাশ অফিসে যায়নি, ওর কিছু একটা এক্সাম ছিল তার জন্য যায়নি। তো এখন ভাবছি কি একটু বাইরে যাই, একটু ঘুরে টুরে আসি আর কি। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আজকে ভিডিওটা একটু মানে দেখতে ভালো লাগবে। আর এদিকে বিকাশ এক্সাম টেক্সাম দিয়ে আসার পরে একটু ঘুমাচ্ছে হচ্ছে। ওর শরীরটাও খারাপ, মানে আমার জ্বর হওয়ার পরে আমার মানে ওর স্টার্ট হয়েছে হচ্ছে। তো তার জন্য মানে এক্সামের জন্য যাওয়া হয়নি, প্লাস শরীরটা একটু খারাপ, তার জন্য ও যায়নি আর কি অফিসে। আর হচ্ছে কি দিদিভাই আর খুশি ওরা গিয়েছে হচ্ছে দিদির ঘরে। তো আজকে দুদিনে হয়েছে, মনে হয় দুদিন হয়েছে না, কালকে গিয়েছিল, মানে আজকেও আসেনি, মনে হয় আজকেও আসবে না, থাকুক ওখানে দুদিন থাকুক, আমার এখানেও তো থাকছিল, তো ওখানেও একটু থাকুক আর কি। তো এখন একটু বেরিয়ে যাই, বাইরে খাওয়া দাওয়া করবো, মানে কিছু একটা খাবো আর কি। আমার কিছু একটা মানে খেতে ইচ্ছা করছে, আমি জানি না কি খেতে ইচ্ছা করছে। আর আমার না এই কানটা মানে বন্ধ হয়েছে, মানে আজ মনে হয় আজ থেকে 3-4 দিন আগে এই কানটা মানে সর্দির জন্য আর কি পুরো মানে বন্ধ হয়ে রয়েছে হচ্ছে। তো আমি একটু কম করে শোনা পাচ্ছি, একটু আগে আমি সন্ধ্যাবাতি দিলাম, কাশি বাড়াচ্ছিলাম না, তখন মনে হচ্ছে মানে একটু একদম সাউন্ডে নেই কাশিটার, কিন্তু সেরকম নয়, আমি বুঝতে পারছি আমার এই কানটার কিছু একটা হয়েছে। ভাবছি যদি টাইম হয় একটু হোমিও ডাক্তারের কাছে গিয়ে একটু এই হোমিও কিছু পাওয়া যায় না সেগুলো একটু নিয়ে আসবো। তো চলো আমি একটু রেডি হয়ে নিই, তারপরে বেরিয়ে যাই। এদিকে দেখো অ্যাক্টিং, একটু আগে পুরো ভিডিও দেখছিল, হ্যাঁ হচ্ছে কি ল্যাপটপে, এখন দেখো অ্যাক্টিং মাস্টার। চলো নাক ফুটা দিয়ে ঢুকে দিও, নাক ফুটা দেখো, ইস চলো চকার, চলো যাবা না, চলো আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে, একটু পরে চলে আসবো। দেখি একটু খেতে হবে তো এখানে, সবাই মানে সবাই বলছিল কি কি বলবম হবে না, এই যে দেখো এত বড় গেট, গেট বানিয়েছে। ₹8,000 এই যে হচ্ছে ঢোকলা, যেটা 8,000 পড়ে গিয়ে, এমনি এটার দাম হচ্ছে 60 rupees, এখন কত টাকা হয়েছে 48 মনে হয় না, দেখো অফার দেখে দেখে খেতে আসি, চলো খাও। ঢোকলা अब ढोकला खाने के बाद इसको इस इधर में जाना है तंदूरी खाने के लिए, आज मंगलवार है पता नहीं है क्या, खोकुआ এই যে দেখো গ্যাস চালাইতে পারেনি, চা বানাইব, গ্যাস চালাইতে পারেনি, ওই যে চা বসাছে এদিকে গ্যাস। হ্যাঁ ও পরীক্ষা পাস করছি, আমি পাস করছি, পাস করছি। আমরা অনেকটা আগে চলে আসলাম হচ্ছে ঘরে, তারপরে আসার পরে দেখি ওরা চলে আসছে হচ্ছে আজকে। তো আমি এখন করছি হচ্ছে রান্না একদম সিম্পল ভাবে, কারণ আজকে তো মঙ্গলবার, একদম সিম্পল ভাবে রান্না বান্না করবো আমি। আর এই যে দেখো একদম জিন্দাবাদ, এইটা চলো ওরা একটু দেখো, ওই কিছু দেখছিল হচ্ছে মোবাইলে কি হ্যালো কিটি দেখে, ও কিটি দেখছে তারা মাসি বাড়িতে মাংস দিয়ে ভাত, কি মাংস, মুরগির মাংস, মুরগির মাংস। হাই রেস্টুরেন্টে গান গাবো আজকে, বহু সুন্দর
ডাল সিঙ্গা ভাতি আর মিষ্টি কুমড়ের একটা তরকারি সে দিয়ে খাওয়া দাওয়া হলো। আর এখন বিকাশ ওইদিকে কিছু একটা দেখতে হচ্ছে, আর দিদিভাই এদিকে একটু বাসন বাসন ধুয়ে নিয়েছে হচ্ছে। একটু দিন মানে আমাকে ধুতে হচ্ছে না আর কি, দিদিভাই ধোয়া মেদা এগুলো করে দিচ্ছে আর কি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, আমি এই যে দেখো বনজাই একদম কি দারুণ ভাবে হয়েছে না, কি সুন্দর লাগছে দেখতে, একদম কষি কষি পাতা। এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে নিম গাছটা, আর এদিকে হচ্ছে এই যে দেখো কি গাছ এটা জানি না আমি, লেবু মনে হয় এটাও, এটাও একদম দারুণ ভাবে হয়েছে এটাও না। আর এটার একটু গ্রোথটা মানে একটু লেট হয়েছে এটার, জানি না কেন এটাও কিন্তু হয়েছে। কেন বলতো এটার গ্রোথ লেট কেন, লেবু গাছ না একটা কমলা গাছ বড়ায় আস্তারে একদম দারুণ ভাবে হয়েছে মানে গাছটা আর কি। কেদিন জানো হয়েছে মনে হয় দুই সপ্তাহ মতন হয়েছে মনে হয়, দারুণ ভাবে হয়েছে। আমি ভাবছিলাম কি হবে না এটা মানে মারা যাবে এরকমই ভাবছিলাম, বিকাশকে বলছিলাম কিন্তু হবে না। তো এখন দেখছি কি একদম দারুণ ভাবে হয়েছে, তো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর কি। বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি কি হয়েছে বলছো তুমি, তুমি কি বলছো কি দারুণ হয়েছে পাস্তা, হ্যাঁ বিরিয়ানি খাবো আমি খালি খাওয়া। এই যে শিবু ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে অন্য কোন জায়গায় অন্য কোন রেসিপি নিয়ে, ততক্ষণে খালি খাওয়া দেখেও খেতে ইচ্ছা করে। তো গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতে আর আমার ভিডিওটা এন্ডিং করা হলো না, তো এখন ভাবছি কি ভিডিওটা এন্ডিং করে দিই। এখন সকাল আমার স্নান টান সব কিছু কমপ্লিট, সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট, তারপরে যখন আমি এডিটিং করতে বসেছি না তখন দেখেছি কি ভিডিওর এন্ডিং নাই, তো তার জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে, তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।